अबू तुम्हारे काछे आमी चाई ना किछु आरे आमार मायेर काछे दाओ जेते दाओ बिनती आमा आरिफिन इस्लामिक मीडिया चैनल टिके सब्सक्राइब करुन आर पाशे बेलटी बजिये आरे आमार मायेर काछे दाओ जेते दाओ बिनती आमा रे बोलो कि कारणे देबे कबर कि दोष বলে কি নেই বাঁচার অধিকারে আমি হইনি ছেলে তাই বলে কি নেই বাঁচার অধিকারে আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আরে আমার মায়ের কাছে দাও যেতে দাও বিনতি আমারে ওই দাহিয়া কালবি জাহেলিয়া যুগে কাফের ছিল তিনি যুবক বয়সে যখন বিয়ে করলেন তানা স্ত্রী যখন গর্ভবতী হলো তিনি চার বছরের জন্য বিদেশে যখন কাজ করতে যাচ্ছেন তানা স্ত্রীকে বলে যাচ্ছে যদি কোনো কন্যা সন্তান হয় তাকে মেরে ফেলবে আর যদি কোনো পুরুষ সন্তান হয় তাকে রেখে দেবে তাহলে আমি চার বছর পরে ওই বিদেশ থেকে ফিরে এসে সবাইকে দেখাবো আমার পুরুষ সন্তান হয়েছে আর যদি কোনো কন্যা সন্তান হয় তাকে মেরে ফেলবে সেই জাহেলিয়া যুগে যদি কোনো বাবার কন্যা সন্তান হতো তাদের আব্বু জানকে কাপুরুষ বলে ডাকাডাকি করত তাই শাইলি চিশনুর নবীর কাছে কেঁদে বলে দাহিয়া কালবি যে ভুল আমি করেছি ক্ষমা পাবো কি আমি গর্ভবতী ছিল যখন আমার বিবি তাই খুশি মনে বিদেশে গেলাম করতে আয়ে বাগাতি ওই দাহিয়া কালবি বলছে কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবারে কত আশা ছিল হবে ছেলে দেখাবো সবারে আমি দেশে ফিরে দেখি লাগাম আমারি কন্যারে আমি দেশে ফিরে দেখিলাম আমারি কন্যারে আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আরে আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে ওই দাহিয়া কালবি যখন চার বছর পরে বিদেশ থেকে বাড়ি ফিরলো একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান নাম ছিল তার জামিলা ওই জামিলা আব্বু আব্বু করে যখন ওই দাহিয়া কালবির কাছে যাচ্ছে ওই দাহিয়া কালবি রাগে পুড়ে জ্বলে যাচ্ছে আর মনে মনে ভাবছে এই কন্যা সন্তানকে কি করে মারা যায় একদিন সে ফোন দিয়ে আনলো ওই ছোট্ট জামিলাকে বলছে শোনা তুমি নতুন জামা পরে নাও আজকে তোমার মামার বাড়ি নিয়ে যাব ওই ছোট্ট জামিলা নতুন পোশাক পরে নিয়ে মরুভূমির এদিক থেকে ওদিকে দৌড়াতে দৌড়াতে যখন পানি তৃষ্ণা পেয়ে গেল তার আব্বুর কাছে এসে বলছে আব্বু আমার পানি তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে আব্বু আমার একটু পানি দাও তখন ওই কাফের দাহিয়া কালবি মনে মনে ভাবলো এই কন্যা সন্তানকে মেরে ফেলার সুযোগ এসে গিয়েছে তাই সে লিখছে শুনো আমি কি করি হায় ভেবে না পাই একে কেমনে মারা যায় বলি চলো সোনা আজকে তোমার মামার বাড়ি যায় নতুন জামা পরে সোনা খুশির সীমা নাই সে মরুভূমির উপরে দিয়ে খুশিতে দৌড়ায় আর সে কিছু পরে পানির তরে করে হাহাকার সে কিছু পরে পানির তরে করে হাহাকার আমি সুযোগ বুঝে ভাবি লাগাম মেরে ফেলিবারে আমি সুযোগ বুঝে ভাবিলাম কবর খুঁড়িবারে আব্বু তোমার কাছে আমি চাই না কিছু আরে আমার মায়ের কাছে দাও যেতে দাও মিনতি আমারে